মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক আলোচনা সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ শেষে দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠকও হয় বাংলাদেশ সময় বেলা 11টায় মালদ্বীপের রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর প্রেসিডেন্ট অফিসের ফার্স্ট ফ্লোরে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুই দেশের স্বার্থ সম্পর্কিত দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা বড়দিন সামনে রেখে এখন সরগরম বন্দর নগরী চট্টগ্রামের গির্জা ও তারকা হোটেলগুলো ২৫ ডিসেম্বরকে আনন্দময় করে তুলতে নানা রঙে সাজানো হচ্ছে গির্জা প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ প্রার্থনার এছাড়া তারকা হোটেল ও রেস্তোরাঁগুলোতে থাকছে বিশেষ খাবার ও পার্টির আয়োজন আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি যিশুর জন্মদিন তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই ছোট্ট এসব শিশু কিশোরদের গানে গানে চলছে ক্রিসমাস ট্রি সাজানোর কাজ বল পাখি আর স্টার দিয়ে অপরূপ সাজে সাজানো হচ্ছে সুখ সমৃদ্ধির এই প্রতীককে আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি এবং আমরা গির্জে এসে অনেক মজা করছি আমরা ঘরে কেক বানাচ্ছি অনেক কিছু বানাচ্ছি ক্লাবে আসছি অনেক মজা করছি গির্জা এসে গির্জা সাজাচ্ছি তারপর ক্রিসমাস ট্রি সাজাচ্ছি খুব আনন্দ লাগছে যিশুর জন্মদিন এটাই আমাদের জন্য খুবই আনন্দের বানানো হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করে গোয়ালঘরও গোয়ালঘর জুড়ে রাখা হয়েছে শিশু যিশু খ্রিস্ট মা মেরি জোসেফ তিন পণ্ডিত আর রাখাল শোভা পাচ্ছে বেশ কয়েকটি পশুর প্রতিকৃতিও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস ঈশ্বরের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিতে জন্ম হয় যিশু খ্রিস্টের পরদিন পালন করতে গিয়ে আমাদের প্রার্থনা সারা পৃথিবীতে যেন শান্তি স্থাপন হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে যে শান্তি সম্পৃক্তির একটা দীর্ঘ অবস্থা রয়েছে সেটা যেন দিনে দিনে ত্বরান্বিত হয় পাঁচ তারকা হোটেলগুলো সাজানো হয়েছে ক্রিসমাসের আদলে শুধু ক্রিসমাস ট্রি দিয়ে নয় যোগ হয়েছে রং বেরঙের আলোকসজ্জা দিনটি উপলক্ষে অভিজাত হোটেলগুলোতে থাকছে বাড়তি সব আয়োজন সান্তা ক্লজ ডিস্ট্রিবিউটিং গুডিস টু দ্য কিডস এন্ড এন্টারটেইনিং দেম অ্যাজ ওয়েল উই হ্যাভ স্পেশাল অফার দ্য ডিনার বাফে সেলস এট 3150 নেট চট্টগ্রাম নগরীতে 15টির মতো গির্জা রয়েছে এইসব গির্জায় বড়দিন উপলক্ষে আনুষ্ঠানিকতা শুরু হয় ২৪ ডিসেম্বর রাত থেকেই পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ বিলুপ্ত হয়ে ভালোবাসা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আলো ছড়াবে এমনটা বিশ্বাস যিশু খ্রিস্টের অনুসারীদের ফেরদৌস লিপি সময় সংবাদ চট্টগ্রাম সেজে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট আর মাত্র কয়েক ঘন্টা বড়দিনের আমেজ যেন রাতের আলোয় ছড়িয়ে পড়ছে শহর জুড়ে উৎসবের আগাম স্বাদ নিতে এরই মধ্যে বন্ধুবান্ধব কিংবা পরিবারের সবাইকে নিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য পার্ক স্ট্রিট নিয়ে কৌতূহলের শেষ নেই ব্রিটিশ উপনিবেশের সাক্ষী কলকাতার ময়দান থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় 2.7 কিলোমিটার রাস্তায় প্রত্যেক ইটের গাঁথুনিতে রয়েছে ব্রিটিশ শাসনের চিহ্ন 1762 সালে তৈরি হয়েছে এই স্ট্রিট একসময় এই রাস্তার দুই ধারে ছিল অসংখ্য বাদাম গাছ তাই অনেকেই বাদামতলাও বলতেন পার্ক স্ট্রিটকে যদিও আজ আর বাদাম গাছের কোনো অস্তিত্ব নেই তবে আছে শুধু পার্ক স্ট্রিট সেই ব্রিটিশ সময় থেকেই রাস্তার দুই ধারে বসবাস করতেন অ্যাংলো ইন্ডিয়ানরা তাদের জন্য গড়ে উঠেছিল রেস্তোরাঁ পানশালা গির্জা এবং অফিসও ইতিহাসের সাক্ষী এই সরণিতে হেঁটেই আজও বড়দিন উদযাপন করেন বাঙালি অবাঙালিরা বড়দিন মানেই যেন পার্ক স্ট্রিটের আলোয় স্নান করা ইতিহাসই একটা এবং বরাবরই আমরা আসি খুব আনন্দ করি
অ্যালেনের এই প্রোগ্রামটা আমি কোনো বছর দেখিনি, যেহেতু 25th বন্ধ থাকে, তো এটা দেখলাম অসাধারণ সাজানো। আর পার্ক স্ট্রিট তো অনবদ্য, মানে এখানে এই সময়ের মজাটাই আলাদা। বছরের শেষ সময়টুকু যে এইভাবে ভালোভাবে কাটানো যায় খুব ভালো লাগে। ট্রাভেল ডোজ তো আছে, অমিক্রমেরও ভয় রয়েছে সবারই, মাস্ক পরে সবাই ঘুরছে। আর মাত্র কয়েক ঘন্টা পর বড়দিনের মূল আয়োজন পার্ক স্ট্রিটে। এই সময়টায় সাধারণত তিল ধরনের জায়গা থাকে না, উৎসব আনন্দে মেতে ওঠেন ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ। রাত যত গভীর হচ্ছে ততই যেন এই পার্ক স্ট্রিটের আলোর রোশনায়ের গভীরতাও বাড়ছে। আর মাত্র কয়েকটা দিন, বড়দিনের অপেক্ষায় গোটা কলকাতা। তাই কলকাতার মানুষের এখন দ্রষ্টব্য এই পার্ক স্ট্রিট, এবং অবশ্যই পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ এই আলোর রসনাই। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পর থেকে আয়ারল্যান্ডে অনেক পণ্যের দাম কয়েক দফা বেড়েছে, তবে সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এ নিয়ে উদ্বিগ্ন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার এক বছর পূর্ণ হবে আগামী 31 জানুয়ারি। এই এক বছরে আয়ারল্যান্ডে বাংলাদেশের অনেক পণ্যের মূল্য হু হু করে বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে দেশীয় শাকসবজির দাম, কোনো কোনো সবজির দাম বেড়ে দ্বিগুণের রেকর্ডও হয়েছে। ব্রিটেন ছাড়াও বাংলাদেশ থেকে সরাসরি আয়ারল্যান্ডে আসা পণ্যের একই হাল। ব্রেক্সিটের আগে যে সবজি কেজি প্রতি বাংলাদেশি টাকায় 400 থেকে 500 টাকায় বিক্রি হতো, তা বেড়ে এখন 600 থেকে 800 টাকা। যেহেতু দেশীয় পণ্যের অধিকাংশই ব্রিটেন হয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করে, তাই ব্যবসায়ীদেরও গুনতে হয় বাড়তি কর। ব্রিটেন ইউরোপে থাকাকালীন এই বাড়তি কর প্রযোজ্য ছিল না। বর্তমানে শুধু ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব উৎপাদিত মালামাল প্রবেশে কোনো কর দিতে হয় না। পণ্যের মূল্যবৃদ্ধির বড় একটি কারণ এটি, তবে সাধারণ ভোক্তাদের আয় ব্যয় হিসেবে এই মূল্যবৃদ্ধি ভাবিয়ে তুলছে তাদের। ব্রেক্সিটের পর শাকসবজি এবং মাছের দাম আসলেই খুব বেড়েছে, আর এইভাবে চলতে থাকলে সেটা আমাদের জন্য মোটেও সুখবর নয়। ব্যবসায়ী এবং সরকারকে এই বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছি। ব্যবসায়ীরা বেশি মূল্যে ক্রয় করে বেশি মূল্যেই বিক্রি করে, তাই তাদের কোনো ক্ষতি নেই, ক্ষতি আমাদের মতো সাধারণ ক্রেতাদের। আমাদের জন্য এটি একটি বাড়তি চাপ। মূল্য নিয়ন্ত্রণ না করলে দেশীয় জিনিসের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যাবে। পরিবহন ব্যয়, সঠিক সময়ে ফ্লাইট না পাওয়া ও কর বৃদ্ধিকেই অতিরিক্ত দাম বাড়ার কারণ বলে দাবি ব্যবসায়ীদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। কুয়েতে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের জন্য নতুন শর্ত বেঁধে দিয়েছে দেশটির সরকার। লাইসেন্সের জন্য 600 দিনার বেতন ধার্য সহ বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, না হলে লাইসেন্স প্রত্যাহারের কথা জানিয়েছে দেশটির সরকার। এতে লাইসেন্স হারানোর শঙ্কায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েত সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পেতে হলে প্রবাসীদের 600 দিনার বেতন পেতে হবে। সরকার নির্ধারিত বেতনের শর্ত পূরণ না হলে লাইসেন্স প্রত্যাহার করা হবে। ড্রাইভার পেশায় যারা লাইসেন্স পেয়েছেন তবে পেশা পরিবর্তন করে অন্য কাজ করছেন, এক্ষেত্রেও তাদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেয়া নতুন শর্তের কারণে অনেক প্রবাসী তাদের লাইসেন্স হারানোর শঙ্কায় রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসকে কূটনৈতিকভাবে চলমান সংকটের সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। যারা পূর্বে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তাদের পেশা পরিবর্তন করেছে, এবং তারা যদি কুয়েত সরকারের ফিল্টারিং সিস্টেমে যদি আওতাভুক্ত হয়, তাহলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। এবং এছাড়াও আমাদের অনেক প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স হারাতে হবে। এখন আমরা কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এবং কূটনৈতিক সহায়তা কামনা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব টাইমস জানায়, এরই মধ্যে 2,50,000 ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাইয়ের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে। সময় সংবাদ, কুয়েত। চলতি বছরের ব্যর্থতা ভুলে নতুন বছরে ভালো খেলতে চান সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ড সিরিজ না খেললেও সতীর্থদের পরামর্শ দিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার। দল যখন নিউজিল্যান্ডে, সাকিব তখন যুক্তরাষ্ট্রের পথে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন নাম্বার 75। যদিও এই ছুটি নিয়ে তীর্যক মন্তব্য এড়াতে পারেননি, তবে সাকিব এসব নিয়ে চিন্তিত নয়। 2021 সাল ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের বছর, যেখানে বাংলাদেশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে টাইগাররা। সাকিব মনে করেন নতুন বছরে তা কাটিয়ে ওঠা সম্ভব। হতাশাজনক একটা বড় রিজন হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেহেতু আমাদের বড় একটা টার্গেট ছিল, সেটা ফুলফিল করতে পারিনি, সেই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টিং। বাট এরকম এর আগেও হয়েছে যে যার পরে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। চেষ্টা থাকবে যে 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 জায়গাগুলো আইডেন্টিফাই করা যায় একসাথে সবাই বসে, সেই জায়গাগুলোতে যেন আমরা ইম্প্রুভ করতে পারি। নিউজিল্যান্ড সিরিজে সাকিব না খেললেও সতীর্থদের দিয়েছেন পরামর্শ, ব্যাটিং উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে অনেক। ব্যাটসম্যানদের খেলতে বললেন বুঝে শুনে। ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো থাকে পিচগুলো, স্পেশালি ব্যাটসম্যানদের জন্য। আপনি যদি দেখে থাকেন যে প্রতিবারই যখন নিউজিল্যান্ডে বাংলাদেশ টিম গিয়েছে, ইভেন লাস্ট টাইমে অনেকেই 100 করেছে, তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই 100 করে করেছে। সো ওখানে আসলে রান করা যায়, সো ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। 20 জানুয়ারির আগেই বিপিএল খেলতে দেশে ফিরবেন সাকিব। গুঞ্জন আছে এবার বরিশাল ফরচুনের হয়ে খেলবেন এই অলরাউন্ডার, যদিও এখনও কোনো কিছুই চূড়ান্ত নয়। এখন পর্যন্ত আসলে বরিশালের সাথে কথা হয়ে আছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ বরিশালে খেলা হবে। দেশ ছাড়ার আগে আসছে বছরে জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে খেলার কথা দিয়ে যান সাকিব। না থাকার কোনো কারণ আছে? মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএলে কোনো আইকন ক্রিকেটার থাকছে না। গ্রেডিং সিস্টেমে পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। এবার বিদেশিদের তুলনায় দেশি খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পাবেন। ড্রাফটের বাইরে একজন দেশি ও তিনজন বিদেশি রাখার সুযোগ পাবে দলগুলো। তবে 6 ফ্রাঞ্চাইজির নাম এখনও চূড়ান্ত করতে পারেনি বোর্ড। এদিকে এবারের আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। ইঞ্জুরিতে মাঠের বাইরে তামিম ইকবাল, প্রত্যাবর্তনের মঞ্চটা বিপিএল। টানা দ্বিতীয় দিনের মতো হোম অফ ক্রিকেটে ব্যাটিং অনুশীলন ওয়ানডে অধিনায়কের। বিপিএলেও উইলো চালাতে চান এভাবে। নিউজিল্যান্ডে অবস্থানকারী টেস্ট দল ছাড়া বিপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছে সব ক্রিকেটারই। আয়োজকদের প্রস্তুতি কতদূর? আনুষ্ঠানিকভাবে 6 ফ্র্যাঞ্চাইজির নামই তো প্রকাশ করতে পারেনি গভর্নিং কাউন্সিল, তবে আয়োজন নিয়ে কিছু নতুন খবর জানাতে পেরেছে তারা। বিপিএলটা এবার একটু আনসার্টেন ছিল আমাদের, নিউজিল্যান্ড সিরিজের টিম খেলতে পারবে কি না, ওদের নেগেটিভ হবে কি না, ওটার ওই কোভিড রেজাল্টটা, এটার জন্য আমাদের সব কিছু কনসিডারেশনে নিতে হয়েছিল। নিতে হয়ে আমাদের প্রিপারেশন সব কিছুই ছিল। তো এখন পর্যন্ত আমাদের 6টা টিম মোটামুটি ফাইনালাইজ হয়ে গেছে। 6টা টিমকে আমরা কিছু মানে যে রুলসগুলি দিয়েছি আমাদের এখানে, যে টাকা জমা দেওয়ার, পার্টিসিপেশন মানিটা জমা দেওয়ার, ওগুলি ওনারা হয়তো আজকে কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদেরকে আমরা ফাইনালি অ্যাকসেপ্ট করে নিই, না হওয়ার সম্ভাবনাটাই বেশি উদ্বোধনী অনুষ্ঠান। করোনায় অর্থাভাবে ভোগা দেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি আগের চেয়ে গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। কোনো আইকন প্লেয়ার বলে কিছু নেই, আমরা গ্রেডিং করে দিয়েছি ABCDE, এরকম করে গ্রেডিং ফরেন প্লেয়ারদের ক্ষেত্রেও, লোকাল প্লেয়ারের ক্ষেত্রেও। লোকাল প্লেয়ারদের জন্য 70 লাখ, তারপরে 35 লাখ, তারপর 25 লাখ, তারপর 18-12, এরকম করে আমাদের একটা স্ল্যাব। ফরেনদের ক্ষেত্রে $70,000 থেকে স্টার্ট, 70,000, 50,000, দেন 30,000, 25-20, এরকম করে। ন্যাশনাল টিমের প্লেয়ার 2-4টা ম্যাচ রেস্ট চায়, তারা রেস্ট দেওয়া হবে। পেমেন্টের ক্ষেত্রে ওটা আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলে ওটা ঠিক করে দেবো। এটা করে লোকাল প্লেয়ার আউটসাইড ড্রাফট তারা নেগোশিয়েট করে আগে নিতে পারবে, এবং আউটসাইড ড্রাফট 3টা ফরেন প্লেয়ার নিতে পারবে। বিপিএল প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ 27 ডিসেম্বর। কোনো কারণে ওই দিন সম্ভব না হলে জানুয়ারির প্রথম সপ্তাহে হবে এই আয়োজন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক আলোচনা, সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।